তো আপনি যদি এখন হামিস্টার কোম্পানিতে এসে ট্যাপ ট্যাপ করেন, এখানে দেখতে পারবেন ভাই কোনো আর্নিং কিন্তু হচ্ছে না, মূলত হামিস্টার কোম্পানি কিন্তু ইন্ড হয়ে গেছে। ওয়েট ভাই, একেবারে ইন্ড হয় নাই, মূলত এটা সিজন ওয়ান ইন্ড হয়েছে, আমরা সিজন ওয়ানে কাজ করেছি। এবং আপনি যদি এইখানে আসেন, এখান থেকে দেখতে পারবেন, এই দেখেন সিজন ওয়ান ইজ ওভার লেখা উঠে গিয়েছে, অর্থাৎ এরপরে কিন্তু সিজন টু আসতেছে, অর্থাৎ হামিস্টার কোম্পানি কিন্তু এই দেখেন সিজন টু কিন্তু আসতেছে, অর্থাৎ হামিস্টার কোম্পানি কিন্তু একেবারে ভাই ইন্ড হয়ে যাচ্ছে না, অর্থাৎ আমরা সিজন ওয়ান থেকে আগে পেমেন্টটা পাবো, তারপর আবার সিজন টু কাজ স্টার্ট করতে পারবো, আবার সিজন টু থেকে আবারও পেমেন্ট নিতে পারবো। ওকে, তো তাছাড়া হামিস্টার কোম্পানিতে দেখলাম অনেকেই এই কার্ডটা পেয়েছেন, আপনি অনেকেই ঠিক চিটিং ইজ ব্যাড এরকম লেখা উঠেছে। তো সেক্ষেত্রে এখন অনেকের কোশ্চেন রয়েছে ভাই, যাদের চিটিং ইজ ব্যাড এই কার্ডটি এসেছে, তারা কি এখান থেকে পেমেন্ট পাবে কিনা? তো আমি এক কথায় বলে দেবো ভাই, তারা পেমেন্ট পেতে যাচ্ছে না, যদি তারা পরবর্তীতে পর্যালোচনা করে দেয় তাহলে আলাদা বিষয়, বাট যারা চিটিং করেছে তারা কিন্তু এখান থেকে ভাই পেমেন্টটা পাবে না। কারণ এটা নিয়ে কিন্তু আমি আপডেট আগে দিয়েছিলাম ভাই, আপনারা বট টট ইউজ করেন না, মাল্টি ট্যাপ ইউজ করেন না, তাহলে কিন্তু আপনারা ব্যান খেয়ে যাবেন। তো এখন অনেকে ফেয়ার ভাবে কাজ করে দেখলাম যে তারা চিটিং ইজ ব্যাড কার্ডটা এসেছে, তো সেক্ষেত্রে ভাই এখানে করণীয় কিছুই নেই, পরবর্তীতে যদি ওরা পর্যালোচনা করে তাহলে তো ভালো কথা। ওকে, তাছাড়া এখান থেকে হামিস্টার কোম্পানিতে যারা যারা আর্নিং করেছেন, কার কি অবস্থান, কি কত টোকে পাবেন সেটা কিন্তু দেখতে পারবেন। আপনার হামিস্টার কোম্পানিতে এখন ওপেন করেন, প্রত্যেকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে? এবং এইগুলো হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, কার কি অবস্থা এখান থেকে দেখতে পারবেন, কি কত এখানে প্রথমে একটা বেস্ট কার্ড, কি কত ভালো কার্ড পেয়েছেন সেগুলো দেখা যাচ্ছে, তারপর এখান থেকে কি কত কম্বো ইউজ করেছেন, কত কতদিন প্লে করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন, তারপরে কার কত এখান থেকে নাম্বার রয়েছে, কার্ড নাম্বার এখানে আমার 524টি রয়েছে, আপনার কত রয়েছে এখান থেকে দেখে নেবেন, এবং এই টু জেড আপনার কত কয়েন রয়েছে এগুলো এই টু জেড এখান থেকে দেখে নেবেন। মাত্র 2 ঘন্টা পরে কিন্তু ইন্ড হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখনো 2 ঘন্টা টাইম রয়েছে ভাই, আমি ভিডিওটি দেখার সাথে সাথে হয়তো 1-1.5 ঘন্টা টাইম থাকবে। তো এর মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকে যারা এখন উইথড্র দেন নাই, আমি যেরকম বাইন্যান্সে উইথড্র দিয়েছি, আপনার যে এক্সচেঞ্জ মন চাই, যে ওয়ালেট মন চাই, সেটা মাস্ট বি উইথড্র দিয়ে দেবেন, এবং উইথড্র দিলে আপনার পেমেন্টটি 5 দিনের মধ্যে কিন্তু এখান থেকে পেমেন্টটি পেয়ে যাবেন, কারণ 26 তারিখে লিস্ট হবে, স্যার 25 তারিখে দেখা যাচ্ছে রাতের মধ্যে কিন্তু এখান থেকে আপনি যদি বাইন্যান্সে দিয়ে দেন বাইন্যান্সে পেমেন্ট পাবেন, অন্য এক্সচেঞ্জে দিলে অন্য এক্সচেঞ্জে পেমেন্ট পাবেন। ওকে, তাছাড়া আপনি যদি ভুল ভাল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে কিন্তু এখনও রিসেট করার অপশন রয়েছে, আপনার রিসেট করে আপনি অন্য এক্সচেঞ্জ সাইডে উইথড্র দিয়ে চলে অন্য এক্সচেঞ্জ সাইডে উইথড্রটা দিতে পারবেন, আপনার এখানে কিন্তু এ টু জেড বিষয়ে বলা রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে একটা পোস্ট দেখলাম ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এই পোস্টটা, আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছি এই পোস্টটা, ঠিক আছে? এই পোস্টটা একটু খেয়াল করে দেখুন, এখানে বলতেছে টোটাল 37% মানুষ কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছে, এবং এইটা যে লিঙ্কটা দেখতেছি সেটা হচ্ছে হামিস্টার কম্পিউটারের অফিসিয়াল গ্রুপ থেকে বলা হয়েছে, বাট অনেকে দেখলাম এই পোস্টটাকে ফেক বলতেছে। আসলে ভাই আমি এই পোস্টটা আমি ওদের গ্রুপে যে খুঁজে পাইনি, বাট আপনারা খুঁজে পেলে আমাকে অবশ্যই জানাবেন, বাট এটা রিয়েল না ফেক এটা বলা মুশকিল, বাট আমার মনে হয় এরকম কিছুটাই হবে, কারণ এখানে সকলে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো সেক্ষেত্রে যদি টোটাল 37% টোকেন মানুষ যদি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু অনেক মানুষ এখান থেকে পেমেন্ট পাওয়া থেকে বাদ পড়ে যাবেন। তো সেক্ষেত্রে এখন কিন্তু অলরেডি ডিসাইড হয়ে গিয়েছে, যারা চিটিং ইজ ব্যাড এই কার্ডটা এসেছে তারা কিন্তু এখান থেকে কেউ পেমেন্ট পাবে না, তাছাড়া যাদের এরকম এসেছে সিজন ওয়ান ইজ ওভার এরকম এসেছে তারা কিন্তু পেমেন্ট পাবে। তো এইটা কিন্তু ক্লিয়ার হয়েছে, আপনি যদি এরকম আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকে থাকেন যে এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন, আর যদি চিটিং ইজ ব্যাক রোডে আসে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের টেনশন করার কিছু নেই, কারা কারা অ্যাড্রপ যে ইনিজিবল, কারা কারা অ্যাড্রপ যে ইনিজিবল না, এটা তো বোঝাই যাচ্ছে, যাদের চিটিং কার্ডটা এসেছে তারা অ্যাড্রপ থেকে পেমেন্ট পাবে না, যাদের আসে নেই তারা মূলত এখান থেকে পেমেন্ট পাবে। ওকে, তো এখন দেখা যাক আমাদের কি অবস্থান, এখান থেকে আপনাদের কি অবস্থান, কেমন কি টোকেন পাবেন, আপনাদের এখান থেকে কার্ড ডিসাইড করে তো বোঝা যাচ্ছে, আপনাকে দেখতে পারতেছেন যে যত পরিশ্রম করেছেন সে তত বেশি এখান থেকে আপনার টোকেনটি আপনার পেয়ে যাবেন। ওকে, তো এখন আমাদের এখন ওয়েট করতে হবে 26 তারিখ পর্যন্ত, এখন 26 তারিখের যখন এখন পেমেন্টটা পালা, এখন যখন পেমেন্টটা আমাদের দিয়ে দিবে, আমরা যে অ্যাড্রেসে দিয়েছি সেই অ্যাড্রেসে পেমেন্টটা পেয়ে আমরা এখান থেকে সেল আউট করতে পারবো যে জায়গা থেকে। ওকে, এখন ভাই টিকটকাররা যেভাবে অ্যাপের উপরে জ্বালা যন্ত্রণা দিয়েছে, তো সেক্ষেত্রে এখন কেমন কি টোকেন আসে সেটাই এখন দেখবার বিষয়, কারণ অন্য অন্য প্রজেক্ট কিন্তু এত ভাইরাল হয়নি, এই প্রজেক্টটি এত সংখ্যক মানুষ এসেছে যে এখান থেকে ভাই টোকেন সংখ্যা কম পাওয়ারই সম্ভাবনা বেশি, মানে বেশি প্রফিটের
আশা করাই যাবে না, কারণ অনেকে দেখলাম বাড়ি গাড়ি এরকম আলতু ফালতু ভিডিও বানিয়ে এটা ভাইরাল করেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে জয়েন হয়েছে, টোকেনের অ্যালোকেশনও কমে গিয়েছে। তো সেক্ষেত্রে এখানে যে একদমই সামান্য প্রফিট হবে এটা এমনিতেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানে কোটি কোটি টাকা পাবেন, হ্যান্ড পাবেন, এসব সব ডাহা মিথ্যা কথা, এসব কোনো কিছুই না। সর্বোচ্চ $5-10 পাইলেই ভাই অনেক কিছু এখানে এখন যেটা মনে হচ্ছে। ওকে, যাই হোক, 26 তারিখে যেহেতু লিস্টিংস, 25 তারিখেই আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। যখন পেমেন্ট পাবেন সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ সবার আগে আপডেট নিউজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। দেখেন, এই দেখেন, এই দেখে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আপডেট নিয়ে দিয়েছি। এবং তাছাড়া যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করতে পারবেন এবং আপনি সাহায্য সহযোগিতা কিন্তু সাথে সাথে নিতে পারবেন। ওকে, তো আশা করি হ্যামস্টার কম্পাউন্ডের লাস্ট যে আপডেটটা ছিল এটি যে ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আমি রিকোয়েস্ট করবো যারা এখনো উদ্যোগের নেই, মাত্র 2 ঘন্টা টাইম বাকি রয়েছে, এর মধ্যে আপনার মাস্ক উদ্যোগ দেবেন, নাহলে কিন্তু বাস খেয়ে যাবেন। দেখা যাক সিজন 1 থেকে কেমন কি প্রফিট হয়। সিজন 1 থেকে প্রফিট হওয়ার পরে আমরা সিজন 2 থেকে ধাপিত হবো। সিজন 1 যদি ভালো প্রফিট হয় তাহলে সিজন 2 শেষে আমরা জয়েন হবো, কাজ করবো। আর সিজন 1 থেকে তো ভালো প্রফিট না হয় তাই ভাই এই প্রজেক্ট থেকে দশার দূরে থাকবো। ওকে, তো দেখা যাক কি হয়। 26 তারিখ তো বেশি দূর নেই, আর যারা যারা কোটি কোটি টাকার স্বপ্ন দেখতেছেন তাদের কি হবে আল্লাহ জানে, না মূলত এই সম্পূর্ণ তো মিথ্যা কথাই, তো তারপরে অনেকে স্বপ্ন দেখে বসে আছেন। যাই হোক, দেখা যাক 26 তারিখ পর্যন্ত এখানে ওয়েট করা ছাড়া উপায় নেই, আর 25 তারিখে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, আর প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যখন পেমেন্টটা আমি অবশ্যই আপনাদের জানাই দেবো। তার সঙ্গে পর্যন্ত আল্লাহ হাফেজ।